ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, কিন্তু বিভিন্ন পূজো মণ্ডপে যারা ঢাক বাজান তাদের মনে কতটা ধরা দেয় খুশি, দেখুন একটি প্রতিবেদন। দুর্গাপূজা আসন্ন, মা আসতে আর বাকি 24 দিন। ঢাকের তালে ধনুকে নাচে মাতবে রাজ্য, আশা এমনটাই। দুর্গাপূজার সঙ্গে ঢাকের মাতির সম্পর্ক যেন অপরিহার্য। পূজোর কয়েকটা দিন মণ্ডপে মণ্ডপে কাটবে ঢাকিদের সময়। বছর ভর যত্নে তুলে রাখা ঢাক ঢোলের চামড়া টান করার পর্ব চলছে ঢাকি পরিবারগুলিতে, লাগানো হচ্ছে রোদ। গেল বছর করোনা আবহে রোজগার হয়নি তেমন, এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তা সত্ত্বেও বারোয়ারি পুজো গলির আয়োজন এই বছরও কিছুটা ছোট্ট হওয়ায় ঢাকিদের ঢাক তেমন ভাবে পড়বে কিনা সন্দিহান অনেক ঢাকবাদকরাই। তাই বসে থাকা থেকে একটু কম দরে কাজ নেওয়াই শ্রেয়। এই ভাবনায় একটু কম টাকাতেই বাজিয়ে দেওয়ার বায়না নিচ্ছেন অনেক ঢাকি। সামনে বার আসলো, মনে কর কাজকর্ম আসলো না, একটু কম আসলো। আমরাও মনে কর যন্ত্রপাতি কিনে মনে কর আসলো দিকে এটা মোটামুটি একটু কাজকর্ম কমায়। অনেক তো করুন আগে আসলো দিকে একটু সদাবেল মানুষ কম টম করত, আমরাও মনে কর একটু সদাবেলে কম পাইতাম। তো কোনো নাই, অবশ্যই মোটামুটি আমরা মনে হতো কাজকর্ম আয় একটু ফায়ার সেলে করতে পারি, মানে একটু যেমন আছে। শুধু তাই নয়, তাসা সহ রকমারি বাদ্যযন্ত্রের ব্যবহার বাড়ছে বিভিন্ন পুজোতে, ফলে সাবেকি ঢাকের ব্যবহার একেবারে বন্ধ না হলেও পারিশ্রমিক কমেছে ঢাকিদের। এদিক দিয়েও কিছুটা ক্ষতির সম্মুখীন ঢাকিরা। ওই দেখিয়ে বাংলা বাংলা ডুল ডাল মানে তাসা মাসা বাংলা যন্ত্র তো এই দিয়ে মানে কোন বাইরে সেটা একটু মানে টাকাটা একটু এমনিতে চাহিদা আছে মানে টাকাটা কমে যাচ্ছে। হ্যাঁ, তো টাকাটা মনে করো 3,000-12,000, 3,000 3,500 দশ এমন বানিত আষ্ট দিন মনে করো মাতে 600 করে এমন নিত। ওই তো অনেক মনে করো 500 দিলি মনে করো কয়েছে 500 টাকা করে আদি। মণ্ডপে মণ্ডপে ঢাক বাজিয়ে মানুষের মন খুশি করলেও আদতে ঢাকিদের মনে যেন বাসা বেঁধে আছে সেই দুঃখই। ব্যুরো রিপোর্ট,